এই শেষ নবাব, কি নবাব বাবা হাত বুঝবে না, সন্দেহ করবে না, মাথা চক্কর খেয়ে পড়ে গেছে, তেমন কোনো বিপদ হয় নাই, যদি নবাবের কিছু হয়ে যেত তাহলে তাহলে কি অবস্থা, কিসের নবাব এত যাত্রার মনে হয় রাজবাড়ি ছিল, ওই রাজবাড়িতে তার দাদার দাদা থাকতো, আমি তো তার সব ইতিহাস জানছি। শেষ নবাব আব্বা মারা গেছে 1757 সালে, তার কোনো পুরুষ বংশধর নাই, এটা ভুয়া নবাব আব্বা। বাবাজি তুমি জামাই হইলেও কিছু মনে করো না, তুমি একটু বলত কিছু বেড়াচ্ছ। আচ্ছা এই যে 200 বছর আগে তুমি কইতেছো শেষ নবাব মারা গেছে, তুমি দেখছিলা, তুমি আছিলা তখন ব্যাককল কোরআনকার? না আব্বা, আপনি আমরা আমি আমি তো শিক্ষিত মানুষ, পড়াশোনা করছি সমস্ত, এখন গুগলে সার্চ দিয়ে দেখেন আপনি যে দেখবেন 1757 সালে শেষ নবাব সিরাজউদ্দৌলা পলাশীর প্রান্তরে যুদ্ধের পরে মোহাম্মদী বেগের হাতের ছুরিতে মারা গেছে। বলদের মতন কথা কেউ না, ইতিহাস লেখে কারা? হ্যাঁ ইতিহাস লেখে যারা ক্ষমতায় থাকে তারা, কখনো সত্য কথা লেখে না, যেটা নিজের চোখে দেখবা সেটাই মনে করো ভবিষ্যতের ইতিহাস। আচ্ছা জগদা, আমি যেটা কইতেছিলাম বাবা, যে তুমি বিয়া যখন করে ফেলাইছো আমার কোনো আপত্তি নেই তোমার মাইনে আমি দেখি, তা আমার দুঃখটা হইতেছে বিয়া করছো তুমি বাইরে বাইরে ঘুরো কেন, এই ময়লা কাপড় পরা ঘুরো কেন, হ্যাঁ তুমি তুমি আমার বাড়িতে থাকবা, আমার মায়ের লগে থাকবা, তাহলে আমার দেখতেও ভালো লাগে, আমার কলিজাটাও বড় হয়ে যায়। না আমি তো মনে করেন যে থাকতেই চাই, বুঝছেন আব্বা, কি কম মুরব্বী মানুষ, আমার যে কি পরিমাণ ভালো লাগে আপনার মেয়ের প্রতি সেটা আল্লাহ ছাড়া এই পৃথিবীতে আর কেউ জানে না, আপনার মেয়ে আমাকে পছন্দ করে, সেই জন্যই মানে আমি একটু পড়াশোনা করি, সারাদিন জ্ঞান অর্জন করি, জামা কাপড় দিক খেয়াল থাকে না বাবা। ঠিক আছে তুমি আমার বাড়িতে থাকবা, তাহলে আমার মাইয়া তোমার খেয়াল করবো, আর পড়াশোনার জন্য তোমার এত বড় বাড়ি আছে, তোমার সমস্যা কি, এখানে বয়া পড়বা, দরকার হলে একটা পাঠাগার বানায় দেবো। না না বাবা, ও বড় আমাদের অনুষ্ঠান না হওয়া পর্যন্ত ওর বাসায় থাকবো। চুপ থাক, অনুষ্ঠান আবার কিসের দিই, বিয়া করে আলাইছোস, এর মধ্যে আবার অনুষ্ঠান আসে করতে গা, হ্যাঁ অনুষ্ঠান হইব যখন মানে আমার একটা নাতি নাতনি আইব তখন, আর কোনো অনুষ্ঠান না। না বাবা না বাবা, অনুষ্ঠান আমরা শিগগিরই করব, কিন্তু অনুষ্ঠান করার আগে মানে এখানে থাকা যাবে না তেমন তো কোনো নিয়ম না। হ্যাঁ আর তাছাড়া আপনি আসছেন আব্বা, আব্বা আপনার দেখিয়া আবার যে কি একটা ভালো লাগছে, বুঝছেন আপনার চেহারা, আপনার কথাবার্তা, আপনার পোশাক আশাক, আপনার চুলের রং, সব কিছু দেখিয়া আবার আমারও কিন্তু কান্দ লাগে। আমার কি মনে হয় তোমরা বসে একটু কথাবার্তা বলো জামাই শ্বশুর, আমি গিয়ে রান্নার ব্যবস্থাটা করি। হ্যাঁ রাতে খাবার দাবার করো, পরে একটা পরে দেখা যাবে। একটি শুধু লাগবে না, ওই পিছনে কাপড় আছে ওইটা দিয়ে বসছো।